বিয়ে করলে তো লাভ ম্যারেজই করব, কারণ অপরিচিতদের সাথে ঘুমাইতে আমার সমস্যা হয়। আচ্ছা, অপরিচিত কারোর সাথে যদি ঘুমাতে প্রবলেম হয়, তার মানে পরিচিতদের সাথেই বিয়ে করা উচিত। আর তুমি পরিচিতদের সাথে তার মানে অবশ্যই ঘুমাইছো, কেননা তোমার অপরিচিতর সাথে যদি ঘুমাতে অসুবিধা হয়, তার মানে তোমার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো আছে। তার মানে কি তুমি পরিচিত কারোর সাথে আগেও ঘুমাইছো, আবার বিয়েও করতে চাইতেছো? বিয়ে করলে তো লাভ ম্যারেজই করব, কারণ অপরিচিতদের সাথে ঘুমাইতে আমার সমস্যা হয়। বিয়ে করলে লাভ ম্যারেজ যদি ঠিক আছে, এটা মানা নেওয়া যায় ভাই। লাভ ম্যারেজ তো এখন ম্যাক্সিমাম সবাই করতেছে, কিন্তু অপরিচিত কারোর সাথে ঘুমাইতে তোমার সমস্যা হয়, তার মানে তুমি তোমার পরিচিত কারোর সাথেই বিয়ে করতে চাও। প্রেমটা তাহলে তুমি তোমার পরিচিত কারোর সাথেই করতে চাও, আর যেহেতু অভিজ্ঞতা তোমার ভালো, তার মানে তুমি পরিচিত কারোর সাথে ঘুমাইছো, না হলে তুমি কেমনে বলতে পারতা এইসব কথা? না হলে কি তোমার মুখে একটু করতো না ব্যথা? বিকজ দেখো, কথার বুঝে পাইতেছি না সাতার মাথা। তুমি কিনা বলতে চাইতেছো পরিচিতদের সাথে ঘুমানোর কথা, এন্ড পরিচিত তো তোমার বাপ আছে, ভাই আছে, তার মানে কি তুমি তাদের মধ্যে কাউকে বিয়ে করতে চাও? আরে খালামুনি, এত তাড়াতাড়ি ভুলে গেলাম? আমার কথাই তো হইলো দুই দিন আগে, এতদিনে তো গ্যাপ পড়ে নাই মাঝখানে ভিডিওর, আই মিন দুই দিন তো অনেক কিছু। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। তারপর বলে দিচ্ছি ভাই, টিকটকে ঢুকলেই রোস্টিং করার জন্য ভিডিও খুঁজতে, যখনই ঢুকি ভাই তখনই মাদার ও থুকু থুকু, তখনই এই মহিলাটাকে দেখা যায় যার নাম কিনা মিস চকলেট, নো ওয়ে, তার নাম কি যেন অপূর্ব, অপূর্বা, যাই হোক এটা ছেলে নামে বুঝা বড় টাফ, কেননা তার দাঁত দেখে বোঝা যায় না সে কি ছেলে নামে, কেননা তার দাঁত হচ্ছে অজগর সাপের। ও আই সি। আর আজকে আমরা তারে রোস্ট করবো, পারলে ছেড়ে দেখা কাল একটা তার এই বাপের। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। রাশমি ভাই, যদি কোনো হলুদ সাংবাদিক কোনো টিকটকার ইন্টারভিউ নেয়, তারপরে সে কি বলে? আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, হি হি, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। আচ্ছা নেকারানি, আমি তো আপনার পিছন মারতে চাই, তো কেমন সাইজেরটা দিয়ে মারলে আপনি বেশি মজা পাবেন? লম্বা থাকতে হবে অবভিয়াসলি। সমস্যা নেই, আমারটা খুবই লম্বা, আপনি চাইলে আরো লম্বা করে নেবো, দরকার পড়লে জিন্স একটা খেয়ে নেবো, ইটস ওকে। কি বলছিস? আই মিন আমার হাইট। আচ্ছা লম্বা তো আমারটা আছে, আই মিন লম্বা তো আমি আছি, তারপর আর কি কি করতে হবে আপনাকে খেতে হলে? আই মিন আপনার সাথে বসে যদি একটা ডিনার করা যায়? এন্ড আমার সব কথা শুনতে হবে। আই মিন আপনার সাথে একটা ডিনার করতে হলো কি আমাকে আবার আপনার কথা শুনতেই হবে? তাহলে এইসবের কি দরকার? দেখেন প্রথমত ওইখানে গেলে আপনি কোনোভাবে বিল পে করবেন না, যা টাকা আমাকেই উড়াইতে হবে। যদি ছেলে একটা মেয়েকে দিয়ে বিল দেওয়ায় তাহলে এটা পাবলিকে কেমনে কি কয়? এগুলো কি মানা যায়? বাট 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 বাট, সব কিছু মেনে নিলো, একটা বিষয় আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। আপনার ন্যাকামো দেখে মনে হইতেছে যেন আপনি ন্যাকামো স্কুলের মধ্যে মাস্টার্স কমপ্লিট করছেন, আপনি কোন ক্লাসে পড়েন গো? বাট আমি হলো নিউ 10 এ পড়ি। এটা মনে মিসিং ছিল। আর বুঝলাম না আপনি এইভাবে কথা বলতেছেন কেন ন্যাকামো করে? কেন কথাবার্তা এইভাবে বলি, এন্ড ছোটবেলা থেকে অনেক আদর যত্নে বড় হয়েছি, যার কারণে আর কি আমার এভাবে কথাবার্তা বলা। আচ্ছা ও আচ্ছা, তোমাকে অনেক ভালোভাবে পালছে, তার মানে আমাগোরে কি রাস্তা থেকে তুইলে আনছে? রাস্তা থেকে তুই লাইন না, বাসার এক কোনায় ফেলায় থুয়ে রাখছিল, তারপর ওইখানে বড় হয়ে আবার রাস্তায় চলে আসি, তাই বুঝাইতে চাইতেছো তাই তো? যাই হোক ভাই, লাস্ট কথার একটা কথাই বলতে চাই, আপনার সন্তান যদি থাকে তাহলে একটা কথাই মাথায় রাখবেন ভাই, ছেলে মেয়েকে করা উচিত আদর। কি ছেলে মেয়েকে করা উচিত আদর, কিন্তু একটু দেখবেন যাতে ছেলে মেয়েটা কোনোভাবেই হয়ে যায় না আদর আদর বা আদর। এই যে এতবার শুধু এটাই বলে হয়েছে, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, তো আচ্ছা একটু দেখি তো সে কতটা সিঙ্গেল। আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আচ্ছা আমিও সিঙ্গেল ভাই। এক মিনিট ভাই, সিরিয়াসলি আমি সিঙ্গেল, বাট এই মেয়েটা অনেক সিঙ্গেল, এই মেয়েটা জন্মগত সিঙ্গেল, আর এটা তার বেস্ট ফ্রেন্ড। ও আমার ফ্রেন্ড না, ও আমার কাজিন, কাজিন বলতে ভাই। লেকিন এক সেকেন্ড,
না দেখো ভাই, সাধারণত ম্যাক্সিমাম সবাই মিথ্যা কথা বলে থাকে। আমরা তো মিথ্যা কথা বলছি যে সে তার জাস্ট ফ্রেন্ড, দুর্ভাগ্যবশত সেটা তার কাজিন, মেয়েটাকে রাখেনি তার কাজিন ভার্জিন। কেননা যা করার তা করে ফেলেছে রাইতে, আমাগরে তো হইতে হয়েছে সইতে। দেখো এক ছেলে কাজিন, এক ছেলে বেস্ট ফ্রেন্ড, আর এক ছেলে হয়ে পড়ে রুমমেট। কে জানি কার সাথে করে ফেলছে রুম ডেট, আই মিন সবার সাথেই তো করছে রুম ডেট, না হলে তার কিভাবে এই বয়সে এত নেকামি ধরে? কেননা ছোট গাছে কি কখনো দেখছো সুপারি ধরে? আর শেষ কথার এক কথাই ভাই, আরটিভির মতো একটা চ্যানেলের যদি এইসব টিকটকার প্রতিবন্ধীদের যদি ইন্টারভিউ নিতে হয়, তাহলে আর কষ্ট করে তাদের টিকটকার আর প্রতিবন্ধী বলা উচিত না, আর তাদেরকেও পাবনা পাঠানোর দরকার নেই। চলেন ভাই আমরাই পাবনায় চলে যাই, এই বাংলাদেশে আমাদের থাকার অধিকার নাই। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ দিয়ে দেখছো তার মানে একটু ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে তোমাদের কাছ থেকে, তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ দিয়ে ভালো থেকো, তোমাদের জন্য আলু দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।